গাইস, ছোট পিস্তল দিয়া সবগুলারে মাইরা দিছি, একেবারে এনিমি যত আছে সবগুলারে মাইরা দিব। ছোট ছোট পিস্তল দিয়ে একেবারে কি বলবো, এত মজা পাইবেন গেম প্লেটা দেখে, এত মজা পাইবেন কি বলবো। যাই হোক, এই সামনে কে আছে? আরে বাইরে ভাই, হেডসেট দিয়ে আমি একেবারে আন্ধার করে লাইছি, আন্ধার একাকার একাকি রাতে ঠুসুস। আরে বাইরে ভাই, কি মাইটটা যে মারতাছি রে ভাই, কি মাইটটা যে দিতাছি অগ, পুরা স্কোয়াড রে পাইতাছি না গাইস। ওরে নিচে নাইবা, একটার মারতেইব আরেকটার উপর থেকে মাইরা দিই, দাঁড়ান। এই তো একটা শেষ, ওরে নিচে গিয়ে মারতেইব। এই তো তোমারে, দাঁড়ো আসতাছি দাদু। দাদু ভাই তুমি উপরে উঠে গেছো, শেষ গাইস। আমরা কিন্তু দুই রাউন্ড একেবারে জিততা গেছি গা, একেবারে। হ্যালো এভরিওয়ান, তো কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। এখন গেম প্লে শুরু করে দিচ্ছি, একেবারে স্পেশাল গেম প্লে, একেবারে আকাশ ছোঁয়া গেম প্লে। চার পাঁচটা এনিমি একসাথে হইয়া মানে একেবারে গোলাগুলি করতেছে। এখন অনেকে যামু, আমি ওই জায়গায় কি যাবো, গেলে কি আমি বাঁচতে পারবো নাকি আমার মাইরা দিব, আমি সেই বয়ে কনফিউশনে আস্তে 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 টুকি 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 করে যাইতেছি ভাই। আমি কিন্তু কিচ্ছু পারি না ভাই, মারিস না, আমার মাথায় কিছু নাই, ব্যাগেও কিছু নাই। ওই যে দেখা যাইতেছে বাইরে ভাই, কেমনি জানি একটা নিচে পাইসি মাইরে দিতেছি, নিচে পাইসি মাইরে দিতেছি, বাস অয় মরে গেছে। আরে সামনে না দেখা গুলি করতেছে, অয় মনে হয় মরে যাবে। আরে গায়ে গায়ে অয় মরে গেছে গা, এই যে যে মাথার ভিতরে গুলি করতেছি, না দেখা চোখ বুঝে চোখ বুঝে এই অয় মরে গেছে। আহারে কিটাছে রে কিটাছে, আর সব মিলে গেছে গাইস, টুকটুক বুঝে একেবারে একেবারে উল্টা পাল্লা গুলি করতেছি, দেখি সব মরে যাইতেছে। কি হইলো বুঝলাম না, বিষয়টা কি দাঁড়াইতেছে। এখন যাব নদী পার হইয়া, নদী পথে যুদ্ধ করতে যাইতেছি গাইস। দেখি সামনে কেউ আসছে কিনা। ওরে বাইরে ভাই, গুলি করে দিছিল, আর একটু হইলো আমারে মাইরা দিছিল। ওই যে উপরে উইটা গেছে গাইস, ওরে মারতেইব গিয়া, ওরে তো অবশ্যই মারতেইব, এই তো মরা গেছে গা। আর নিজে মিটিং করতেছিল, ওদেরও মাইরা দিতেছি আস্তে 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 আস্তে, টুক 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 করে সবাইরই কিন্তু মাইরা দিতে হবো, লাইফটা বাড়ায় নিয়ে মাইরা দিতে হইব গাইস। ওদের কিন্তু দুইটা বাইচা আছে, দুইটা বাইচা আছে, তার ভিতরে কিন্তু দুইটারে মারতে হইব। দুইটারে মারতে পারলে কিন্তু আমরা দুইটা রাউন্ড জিততে যাবো, একেবারে বয়া পায়া যাবো, বয়ার খুব কাছাকাছি চলে যাবো দুইটার পর আর দুইটা। ওরে বাইরে ভাই গুলি করে, আরে গাই বাইরে ভাই গুলি করতেছে ভাই, ওদের মেন আর্মি গুলি করতেছে ভাই, আমার মিটিং মুটিং বাদ দিয়ে আমার গুলি করতেছে। দাঁড়াও দাঁড়াও, তুমি কোথায় গুলি করতেছো? আমি যে উপর থেকে তোমার মারতেছি, তুমি কি এটা দেখতেছো না? কিরে কই গেলো গা? হ্যাঁ, এটা যে আকাশে এই জাদু জানে, জাদু জানে গাইজ, হাওয়াটা হয়ে যেতেছে। দাঁড়া দাঁড়া দাঁড়া, ওর কই গুলি করছে? এই তো এই তো শেষ গাইজ, আমরা কিন্তু দুইটা রাউন্ড জিততে গেছি একেবারে, হা হা। অতি দুঃখের সাথে বলতেছিলাম, আমরা কিন্তু তিন নম্বর রাউন্ড যেটা হাইরা গেছিলাম, তা এখন মানে কি বলবো, দুইটা রাউন্ড আমরা সরাসরি হাইরা গেছিলাম। হারার পরে আমরা কিভাবে বয়া পাইলাম মানে মানে বিষয়টা, তিনটা আমরা টানা হাইরা গেছি, তিনটা হাইরা গেছি গা। এখন আমি কি আসলে কি এই যে এখন যদি ওরা জিতা ফেলে তাইলে কিন্তু ওরা জিতা গেছে গা গাইছে। এখান থেকে আমরা কেমনে আসলে আমি বয়া পাবো মানে বুঝতেছি না তো আমি, আপনারা কি বুঝতেছেন বিষয়টা? আমি তো বুঝতেছি না। ওই যে ওই যে উপরে দেখা যাইতেছে সাদের উপরে, দেখি এখান থেকে ওই যে গান দিয়ে নক, রোজা দিয়ে নক করা যায় কিনা। এই পাইতেছে পাইতেছে পাইতেছে, এই লাল পাইছে, লাল এই তো লালের শেষ। আরেকটা মনে মেবি শুয়া পড়ছে ওইখানে বা বৈশা পড়ছে, এই জন্য ওরে পাইতেছি না, অন্যদিকে যাইতে হইব বুঝতেছি না, বয়া তো পাইতে হইব ওদের। কিন্তু এই ম্যাচ ওরা জিতলে কিন্তু আমরা হাইরে যাব, কি করবো বুঝতেছি না, মাথায় কাজ করতেছে না কিছু, সব উলট পালট, দুনিয়া আন্ধার দুনিয়া অন্ধকার। ওই যে ওই যে এদিকে একটা দেখা যাইতেছে, নিচে নামতে হবো গাইস। আমি মনে হইতেছে একটা গুলি খাবো, এখনই একটা গুলি খাবো, কারণ অনেকক্ষণ যাবত এই জায়গায় দাঁড়ায় রয়েছে, অবশ্যই ওরা আমার নোট করতেছে। দেখছেন কইলাম না, আমি যেটা বলছি সেটাই হয়ে গেছে, পান্তাবাতের বাদ কিরে হইলো, পান্তবতের বাদ খাওয়াই দিল, আমার একটা পান্তবতের বাদ খাওয়াই দিল গাইজ। বুঝতেছি না এখন কি ওরা কি জিততে যাইবো, আমাদের কিন্তু একটা কেউ মারতে পারে নাই, অলরেডি ওদের দুইটা শেষ হয়ে গেছে, একটা শেষের পর্যায়ে আছে। ওই যে নক আউট করে দিছে, চার নম্বরে নক আউট করে দিছে। এই বেটা এই বেটা এই বেটা এই বেটা তোরা শেষ হবো গাইজ, ওদের কিন্তু একটা বাইচা রয়েছে, এই রাউন্ডটা ওদের কিন্তু জিতে দেওয়া যাইবো না। ময়রা গেলো ওর পা ধরে গিয়া আমাদের জিততে হইব, ময়রা যদি ময়রাও ফেলে আমার ওর পা ধরতে হইব গিয়া ভাই। আমার বাইরে ভাই ওই যে দেখা যাইতেছে, ওই কিন্তু মারছে, আমার নক আউট করে দিছে গাইস,
দেখ টিমমেট মি বড় নকআউট করে দিয়েছে, ফাইনালি আমরা কিন্তু তিনে তিনে সমতা পাইয়া নিছি। লইয়া যা আমারে লইয়া যা গাইজ, এটাই কিন্তু লাস্ট রাউন্ড যেটা বাঁচা মরার লড়াই, হয় জিতবো নয় হারবো, হয় তোমার এলাকা ছাইরা যাবো নয়তো তুমি আমার এলাকা ছাইরা যাবো, এই দুইটার একটা হইব, দেখি কে কার এলাকা ছাড়ে। অবশ্যই দেখবেন, অবশ্যই দেখতে থাকুন, অবশ্যই। বাইরে ভাই ইঞ্জেকশনের অভাব নাই, যার করোনা হয়েছে সে এখানে আইসা পড়ুক, আইসা এখান থেকে একটা ইঞ্জেকশন দিয়ে চলে যাক, দেখবেন কি তার করোনা ছাইরা গেছে। এদিকে মাকড়সার পায়ের ভিতরে আমরা এখন উঠবো, ওইটা দেখি কি কিলটিল করা যায় কিনা। যদি এই যে মাকড়সার পা কিন্তু আমার ভালো লাগে না গাইস, একটুও ভালো লাগে না, এটা সেম মাকড়সার পায়ের মতো লাগে, কিন্তু এইখানে খেলতে আমার একটুও ভালো লাগে না। এখানে খুঁজেই পাওয়া যায় না এনিমি যে কোথায় থাকে, কোন পায়ে ওইটা বৈশা রয়েছে, 10-12 পা, কোন পায়ে ওই ডাইন পা বা পা না তার 3 নম্বর পা 4 নম্বর পা বুঝাই যায় না, বুঝাই মুশকিল একেবারে, জীবনটা বেদনা। এখানে কি হয়ে গেছে গা বুঝতেছি না তো, ওই যে একটা কিন্তু মাইরা দিছে অলরেডি, ভাই আমার মারিস না, এই রাউন্ডে যেতেও মানিজ্য রাখতে হবে, কারণ একটা লাইক পাচ্ছি, ওই লাইকটা যে আমার দিছে ভাই ব্রাদার, ওই লাইকটা সম্মান কিন্তু রাখতে হবে, আমার কিন্তু মারিস না, আমি এখানে বৈশা পলা রয়েছি, আর গুলি টুলি এই গুলি করে দিছে রে ভাই, ও আমার দেখা লাগছে রে, দেখা লাগছে আমার আর বাঁচা নাই, আমি কিন্তু একাই বাইচা রয়েছি গাইস, ও কিন্তু আমার দেখা ফেলছে, আর ও আমার দেখা ফেলছে মানে কি জানেন, আমরা বয়া থেকে বয়াটা পাবো না, একবার হাইরা যাবো। ওই যে কই গুলি, আরে গুলি করতেছে, ওর লাস্টম্যান বাইচার হয়েছে গাইস, লাস্টম্যান বাইচার হয়েছে, ও কিন্তু আমার একটু পরপর গুলি করতেছে, একটু পরপর ও আমার গুলি করতেছে, বাট ওরে কিন্তু আমি দেখতেছি না, ওই দেখেন লাইফ কোথায় নিয়ে গেছে আমার, মানে আমার ব্যান্ডেজও নাই যে আমি মানে আমার লাইফটা বাড়াবো, আবার নেটও প্রবলেম করতেছে, মানে সব দিক দিয়ে আমি আইটকে মাইন্ড কাছে ভাই পয়লা বৈশা রয়েছি, কী করবো কিছুই বসতেছি না, ওরে তো খুঁজাই পাইতেছি না, আরে নেটটা ঠিক করে ভাই, নেটটা ঠিক করে ভাই, আরে ওয়াইফাইয়ের তার কি ইন্দুরে খেয়াল এলো নাকি, দিনের বেলা ইন্দুর আইলো কোথেকে বুঝলাম না, এই তো লাইফ বাড়ছে, এখন মোটামুটি একটা গ্লু ওয়াল দিয়া লইছি, দেখি কি করা যায়। ও এদিকে আসলে কিন্তু ওরে আমি একটা সুযোগ পাইলে, একটা হালকা সুযোগ পাইলে হয় ও আমারে মাইরা দিব নয় তো ওরে আমি মাইরা দেবো, করে করে এই গাইস কি হইলো, গাইস কি হইলো গাইস, আমরা কিন্তু জিতা গেছি, বাইরে ভাই অনেক সাধনার পরে জিতছি রে ভাই, অনেক কষ্ট হয়েছে, শাবাশ বেটা, বহুত মজা আয়া।